দেশে এখন অর্থনৈতিক নৈরাজ্য চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুব মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে আবার ওই ঋণের অর্থ ক্ষমতা ঘনিষ্ঠ লুটেরারা ফেরত দিচ্ছে না বৃহস্পতিবার দুপুরে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি দেশে চলছে এক অর্থনৈতিক নৈরাজ্য ব্যাংকগুলো টাকার জন্য হাহাকার করছে ব্যাংক ঋণ বিতরণ করছে আমানতকারীদের অর্থ থেকে আবার ওই ঋণের অর্থ ক্ষমতা ঘনিষ্ঠ লোকেরা ফেরত দিচ্ছে না ইতিমধ্যে ব্যাংকগুলোর ক্ষমতা কমে যাচ্ছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যের সেরা অফার